ঝকঝকে ট্রেন, আধুনিক সব সুযোগ সুবিধা আর বেশ কিছু অসুবিধা নিয়ে আমরা পাড়ি দিলাম রাঁচির উদ্দেশ্যে। প্রবলেম হচ্ছে এখানে হেডরুম একদম কম। রাঁচি যাওয়ার প্ল্যানটা কিন্তু হঠাৎ করেই হয়ে গেল। 15 আগস্ট ভাবছিলাম এই ভরা বর্ষায় জন্মাষ্টমীর ছুটিটাকে কিভাবে কাজে লাগানো যায়, আর তখনই মাথায় এলো ল্যান্ড অফ ওয়াটারফলস রাঁচির কথা। তাই তড়িঘড়ি টিকিট কেটে বেরিয়ে পড়লাম রাঁচির উদ্দেশ্যে। আমাদের এবারের যাত্রা শুরু হয়েছিল নবদ্বীপের নিকটবর্তী ভান্ডার টিগুড়ি স্টেশন থেকে। চারটে হাওড়া ট্রেন ব্যান্ডেল ছাড়তেই ফাঁকা ট্রেনের কম্পার্টমেন্টে সবাই একটু হাত পা ছাড়িয়ে দিলাম। সন্ধ্যা 7:30 আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আমাদের পরবর্তী ট্রেন 9:30 হাওড়া হাতি এক্সপ্রেস, কিন্তু ট্রেনটির বর্তমান নাম কিরা যোগা এক্সপ্রেস। ভারতের ঐতিহ্যশালী যোগাকে যিনি বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন সেই যোগগুরু পরমহংস যোগানন্দকে সম্মান জানানোর জন্য 2015 সালের 21শে জুন প্রথম আন্তর্জাতিক যোগ দিবসে এই ট্রেনটির নামকরণ করা হয় কিরা যোগা এক্সপ্রেস। আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে আমাদের ট্রেন এই কিরা যোগা এক্সপ্রেস। এই ট্রেনের আমরা যাচ্ছি AC 3 টায়ারে, কিন্তু AC 3 টায়ারের এটা হচ্ছে ইকোনমি ক্লাস। তো AC 3 টায়ারে দুটো ক্লাস হয়, একটা হচ্ছে ইকোনমি ক্লাস আর একটা নর্মাল। তো ইকোনমি আর নর্মালের ভাড়ার ডিফারেন্স মাত্র 60 টাকা, কিন্তু আমরা দেখাবো যে দুটোর মধ্যে কি পার্থক্য, মানে AC 3 টায়ার নর্মাল আর AC 3 টায়ার ইকোনমি, এই দুটোর কম্পার্টমেন্টে কি পার্থক্য চলুন দেখে নিই। তো চলুন আমরা দেখে নিই এর ভেতরটা। প্রথমে এই যে ডোরটা, এই ডোরটা খোলাও একটা দারুণ সিস্টেম আছে। তার আগে এখানে একটা বোতল হোল্ডার আছে, এই যে ডোরটা এদিকে না টানলে খুলবে না। চলে আসি, এই যে সব খাওয়া দাওয়াতে ব্যস্ত। এবার দেখাচ্ছি আপনাদের কম্পার্টমেন্টে নতুন কী কী আছে। ডোর হোল্ডার দেখালাম, আর প্রতিটা এই যে কম্পার্টমেন্টের পাশে এই এসি ভেন্ট আছে। আর এই এসি ভেন্টটা কেন দেওয়া হয়েছে, এসি ভেন্টটার জন্য একটা দারুণ একটা জিনিস হয়েছে, যে নর্মাল এসিতে আমাদের কী হয়, নর্মাল এসিতে কম্বল দেয় আর বালিশ দেয়, কিন্তু এটাতে এই এসি ভেন্ট থাকার জন্য বালিশটা দেবেন। আর কী কী আছে এখানে দেখাই, এখানে একটা মোবাইল চার্জার আছে, আর এইটা হচ্ছে লাইট, এই যে গ্রিলটা চাপ দিলে লাইট জ্বলবে, এই লাইট বন্ধ হয়ে গেল। আর এটাতে মোবাইল চার্জের পয়েন্ট, আর এটাও মোবাইল চার্জিংয়ের পয়েন্ট। আর মোবাইল চার্জিংয়ের পয়েন্টের জন্য এইখানে দেখুন একটা হোল্ডার রাখা আছে, এই যে হোল্ডার, মানে মোবাইল চার্জ দিয়ে আপনি এখানে এই হোল্ডারে রাখতে পারেন। আর এইটা হচ্ছে এই ট্রে, খাওয়ার ট্রে। আমাদের খাওয়া দাওয়া এই যে শুরু হয়ে গেছে ট্রেতে রেখে, তার পাশেই আছে বটল হোল্ডার, শক্তিগড়ের ল্যাংচা খাচ্ছে। আর এখানে একটা সুন্দর মিরর, আর এইখানে এই যে হোল্ডারগুলো আছে, এখানে আপনি জামা রাখতে পারবেন। আর প্রত্যেকটা সিটের সাথে একই সিস্টেম, ওখানে লাইট, মোবাইল চার্জিং পয়েন্ট আর মোবাইলটা রাখার জন্য একটা হোল্ডার। এবার তাহলে মূল পার্থক্য কী দাঁড়ালো আপনাদের উপরে একটু উঠে দেখাই, চলি আমরা উপরে।
বাবারে উপরে এসে যেটা মেন প্রবলেম পড়ে যাবো তো মনে হচ্ছে, প্রবলেম হচ্ছে এখানে হেডরুম একদম কম, আর ওপরেও সেই নিচের মতো একই রকম সিস্টেম, এই যে এসি ভেন্ট এখান দিয়ে হাওয়া আসছে, এটা এদিকে করে দিলে এটা এসি বন্ধ, আর সেই জন্যই নর্মাল এসি মানে নর্মাল থ্রি টায়ার এসির থেকে এইটার দামটা কম রাখা হয়েছে 60 টাকা। কেন কম রাখা হয়েছে? কারণ আপনাকে সেই কম্বল আর বালিশ দেবে না, শুধু এই এসি ভেন্টার জন্য, এসি ভেন্টটা যেহেতু আপনি বন্ধ করে দিতে পারছেন সেই জন্য কম্বল আর বালিশ আপনাকে দেবে না। এখানে উপরে ঠিক একই রকম, যা কি আবার বিস্কুট খেয়ে রেখে আছে। আর একটা অভিনব জিনিস আপনাদের দেখাই, অন্যান্য ট্রেনের কম্পার্টমেন্টে কি হয়, পর্দা থাকে, কিন্তু এই ট্রেনের কম্পার্টমেন্টে পর্দার পরিবর্তে রয়েছে একটি কালো স্ক্রিন, যেটিকে আপনি ইচ্ছা মতন উপর নিচে করতে পারবেন। দেখি ট্রেনের মেশিনের সিস্টেমটাও বেশ আধুনিক। ফার্স্ট টাইম তো বুঝতেই পারছিলাম না কী করে মেশিনে জল আসবে, তারপরে দেখলাম পা দিয়ে চাপ দিলে মেশিনের জল আসবে, আর পা ছেড়ে দিলেই মেশিনের জল বন্ধ। মেশিনের ঠিক নিচে রয়েছে একটা ডাস্টবিন, আর তার পাশেই রয়েছে একটা ডাস্টবিন, আর ইমার্জেন্সির জন্য রয়েছে একটা হ্যামার এবং সিকিউরিটি ক্যামেরা। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ড নেই, তাই রাতের খাবারটা আপনারা হাওড়া স্টেশন থেকে নিয়েই কিন্তু ট্রেনে উঠবেন। আমরা অবশ্য ডিনার সারলাম মায়ের হাতের তৈরি ডিমের ঝোল আর কুমড়ো ভাজা দিয়ে, আর সঙ্গে ছিল কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শক্তিগড়ের ল্যাংচা। ডিমের ঝোল হচ্ছে ট্রেনের মধ্যেই দেখা হয়ে গেল আমাদের এক সাবস্ক্রাইবারের সঙ্গে। চলুন তার সাথে আপনাদেরও পরিচয় করিয়ে দিই। বাড়ি কোথায় তোমার নাম বলো? আমার বাড়ি উত্তর জামাতা ডোমজুর হাওড়ায়। যাচ্ছ কোথায়? যাচ্ছি রাঁচি। আপনাদের চ্যানেল আমার খুব ভালোই লাগে, আমি দেখি আপনাদের চ্যানেল ফলো করি, আর দর্শক বন্ধু যারা দেখছো তাদের বলছি যে তুমি এই চ্যানেল ফলো করো, খুব ভালো লাগবে আশা করছি। খড়গপুর স্টেশন দেখবো বলে ট্রেন মেচেদা ছাড়তেই আমরা গেটে এসে দাঁড়ালাম। রাত বাজে এখন 11:15 আর আমরা চলে এসেছি খড়গপুর জংশন। মহেন্দ্র সিং ধোনি এখানেই চাকরি করতো, আর আমরা চলেছি সেই মহেন্দ্র সিং ধোনির রাঁচিতে। তো খড়গপুর একসময় ছিল পৃথিবীর দীর্ঘতম রেল স্টেশন, কিন্তু এখন চলে এসছে খড়গপুর 4 নম্বরে। প্রথম হচ্ছে হুবালি জাংশন, তারপরে গোরখপুর, আর খড়গপুর হচ্ছে 4 নম্বর। মধ্যে 3 নম্বরটা কী আর মনে পড়ছে না আমার, কিন্তু হুবালি জাংশন 1 নম্বর আর খড়গপুর হচ্ছে 4 নম্বর। খড়গপুরের ডিস্টেন্স কত জানিস? খড়গপুর প্ল্যাটফর্ম ডিস্টেন্স 3,519 ফুট, আর হুবালি হচ্ছে 4,600 ফুট। ভোরের আলো গায়ে মেখে বৃষ্টিকে সঙ্গে নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য ল্যান্ড অফ ওয়াটারফলস রাঁচি।